হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি সঞ্জিত কুমার দেবনাথ। ভিউয়ার্স, সংযুক্ত আরব আমিরাতে আপনারা যারা অবৈধ আছেন, আপনাদের যাদের ভিসা পতাকা নাই, বিচিত ভিসায় এসে আপনারা অবৈধ হয়ে গেছেন এবং অনেকে কোম্পানি থেকে ক্যান্সেল নিয়ে অবৈধ হয়ে গেছেন, দেশে ফিরে যাননি, তো আপনাদের জন্য একটি সতর্কবার্তা বা সাবধানতামূলক একটা ভিডিও বলতে পারেন। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আমি কিছু কথা বলবো। আপনারা যারা অবৈধ আছেন, আপনাদেরকে প্রথমে আমি বলে দেব, আপনারা একটু সাবধান সাবধানে থাকবেন, কারণ সংযুক্ত আরব আমিরাতে অবৈধদেরকে চেকিং চলতেছে। এখন রাস্তা রাস্তায় পুলিশে চেকপোস্ট বসাচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে অনেক মেইন রোডে কিন্তু 4-5টা পুলিশের গাড়ি দাঁড়িয়ে প্রতিটা মানুষের আইডি কার্ড চেক করতেছে, যাদের আইডি আছে কিনা। তো যাদের আইডি নেই তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, এখন ধরে নিয়ে যাচ্ছে যাদের, তাদের কি অবস্থা হচ্ছে সেটা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। তাদেরকে কি দেশে পাঠিয়ে দিবে নাকি এখানে রাখবে সেটা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে এখন প্রচন্ড পরিমাণে চেকিং চলতেছে সংযুক্ত আরব আমিরাতে, তো আপনারা একটু সাবধানে থাকবেন যারা অবৈধ আছেন। আর যারা বিজিট ভিসায় অলরেডি চলে এসেছেন, আমি তাদেরকে বলবো আপনারা অবৈধ থাকার একদম চেষ্টা করবেন না। যদি আপনারা ভিসা লাগাতে পারেন সেক্ষেত্রে ভিসা লাগাবেন, আর যদি ভিসা না লাগাতে পারেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা দেশে চলে যাবেন। অনেকে চিন্তা ভাবনা করেন যে অবৈধ থেকে কয়েকটা মাস বা কয়েকটা বছর অবৈধ থেকে কিছু টাকা ইনকাম করে হয়তো ধরা টরা খেয়ে চলে যাবো, এরকম চিন্তা ভাবনা আপনাদের যাদের মাথার মধ্যে আছে আমি বলবো সেটা সম্পূর্ণটা আপনারা মাথা থেকে বাইর করে ফেলেন। কারণ সামনে এমন কিছু বিষয় আসতেছে হয়তো বা অবৈধদের জন্য আরো কঠিন কিছু নিয়ম কানুন বাইর করতে পারে। আর যারা অলরেডি অবৈধ আছেন, আমি আপনাদেরকে বলবো এখন সংযুক্ত আরব আমিরাত সরকার আউটপাশে যাওয়ার একটা সুযোগ করে দিয়েছে। আপনার যে ফাইনটা এসেছে সে ফাইনও কিন্তু তারা অনেক ক্ষেত্রে অনেক বেশি কিছু অ্যামাউন্টের ফাইন তারা মাফ করতেছে। আমি একটা লোকের সাথে কথা বলেছি, সে বিগত 1 বছর যাবত এখানে অবৈধ ছিল, তার ফাইন চলে আসছিল প্রায় 25,000 দেরামের মতো। তো সে এবং তার ব্লক হয়ে গেছে, তার পাসপোর্ট বা ভিসাটা ব্লক হয়ে গেছে ফাইন অবৈধ থাকার কারণে। তো তার সাথে আমি কথা বলে বুঝতে পেরেছি উনি ব্লক উঠাতে এবং ফাইন সহ টোটালি 8,000 দেরাম তার লেগেছে। দেখেন, 25,000 থেকে 8,000 দেরামের মধ্যে কাজটা হয়ে গেছে, তাহলে কত পার্সেন্ট এখানে ডিসকাউন্ট দিয়েছে বা কম কম রেখেছে, তো এই সুযোগটা কিন্তু এখন আছে। তো তার জন্য আপনারা যারা অবৈধ আছেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের নিকটস্থ কোনো টাইপিং সেন্টারে যান, যারা ইমিগ্রেশন রিলেটেড কাজগুলা করে থাকে তাদের সাথে কথা বলেন, আপনার ফাইন কত আসছে বা কত ফাইন মওকুফ করতে পারে, মাফ করতে পারে, সেটা তাদের সাথে আলাপ করলে আশা করছি আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন, তারা ভালো একটা পরামর্শ আপনাদেরকে দেবে। যেহেতু এই সুযোগটা এখন দেওয়া আছে, সেহেতু অবশ্যই এই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনারা নিজ দেশে চলে যান। ফাইন অনেক ক্ষেত্রে মাফ করতেছে এবং অনেকও দেখেছি আমি যে আরেকজন ব্যক্তি যেখানে ব্লকটা উঠিয়ে ফাইন মওকুফ করে সে অন্য কোম্পানিতে ভিসাও লাগাতে পারতেছে। হ্যাঁ, যখন আপনার ব্লকটা উঠে যাবে বা ফাইনগুলা দিয়ে দিবেন অনেক ডিসকাউন্টে, সে কিন্তু ফাইন মাফ করেছে, মাফ পেয়েছে, তো সে কিন্তু একটা কোম্পানিতে ভিসাও লাগাতে পেরেছে। তো এই জন্য আমি বলবো এই সুযোগটা আছে, আপনারা যদি ফাইন দিয়ে দেশে চলে যেতে চান যেতে পারবেন, আর যদি ফাইনটা দিয়ে ব্লকটা উঠিয়ে আপনারা অন্য কোম্পানিতে ভিসা লাগিয়েও কাজ করতে পারবেন। তো এই সুযোগটা যেহেতু এখন আছে, সেহেতু এটা আপনারা কাজে লাগাবেন, আপনাদের জন্যই বেটার হবে। বলা যায় না ভবিষ্যতে কিরকম কানুন আসতে পারে, প্রচন্ড অবৈধ বাংলাদেশি হয়ে গেছে সংযুক্ত আরব আমিরাতে, আপনারা সকলে জানেন প্রচুর বাংলাদেশি আমিরাতে এসেছে, অনেকে ভিজিট ভিসায় এসে ভিসা লাগাতে না পেরে এখানে অবৈধ হয়ে থেকে গেছে, অনেকে কাজ করতেছে। তো এটা হচ্ছে আপনাদের জন্য আপডেট, অবশ্যই আপনারা আউটপাস নিয়ে দেশে চলে যেতে পারবেন এবং আপনাদের ব্লকটা উঠিয়ে বা ফাইন দিয়ে আপনারা এখানে কোম্পানিতে ভিসা লাগিয়েও কাজ করতে পারবেন। তো আর যারা অবৈধ অলরেডি আছেন একটু সাবধান থাকবেন, কারণ ধরা খেয়ে গেলে হয়তো বা দেশে পাঠিয়ে দিবে, আপনার ফিঙ্গার টিঙ্গার নিয়ে ব্যান মেরে আপনাকে দেশে পাঠিয়ে দিবে, আর কখনো আমিরাতে আসতে পারবেন না, অথবা মধ্য পাচ্ছে না তো গালফের কোনো দেশে আসতে পারবে না, এমন কিছু ব্যান্ডও মারে। তো আমি বলবো যেহেতু সুযোগটা আছে,
এই সুযোগটা কাজে লাগিয়ে আপনারা এখানে থাকলে থাকতে পারবেন, যদি দেশে যেতে চান দেশে যেতে পারবেন, পরবর্তীতে আপনারা আবারও আসতে পারবেন যদি কোনো ব্যান না মারে আপনাকে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের জন্য বিষয়। আমি ইতিমধ্যে দেখেছি আমি যে ডিউটিতে যাওয়া আসার সময় বিশেষ করে রাত্রের বেলায় তেমনটা হচ্ছে যে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে সবাইকে চেকিং করতেছে, যাদের আইডি নেই তাদেরকে গাড়িতে উঠাতেছে, এবং লেবার ক্যাম্প এরিয়াগুলো তো সিআইডি ঘুরতেছে, সিআইডি সবাইকে দেখে দেখে আপনার আইডি কার্ড চাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয় আমি নিয়ে এসেছি। আর যারা বর্তমান সময়ে নিজের বিষয়ে আসবেন আসতে চাচ্ছেন যারা, তো আমি বলবো এখন আসবেন না, কারণ ভিসা ভিসা সম্পর্কিত অনেকগুলো সমস্যা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। দুবাই ব্যতীত অন্য সিটিতে হচ্ছে সমস্যা, তো দুবাইতে ম্যাক্সিমাম ভিসা হচ্ছে। তো আপনাদের জন্য এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট, আমি আমার ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, যেন আপনাদের উপকারে আসে, যেন আপনারা আপনারা সতর্ক হতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, একটু সাবধান থাকবেন যারা অবৈধ আছেন। আর আমি বলবো অবৈধ বেশি দিন থাকার একদম চেষ্টা করবেন না, আসলে মানুষের লাইফ, অবৈধ থাকলে নানান ধরনের সমস্যা হয়ে থাকে, যে আপনি কোনো বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হলে আপনাকে মেডিকেলে অ্যাডমিট করাবে না, হ্যাঁ, কারণ পুলিশের ইয়া ছাড়া আপনাকে করবে না, তো অনেক ধরনের সমস্যা হবেন, দেশে যেতে পারবেন না, নিজের মা বাবা মারা গেলে বা মা বাবার অসুস্থ অসুখ হইলে আপনি দেশে মন চাইলেও যেতে পারবেন না, অনেক ধরনের সমস্যা আছে ভাই। সো যেহেতু এই সুযোগগুলো আছে, আপনারা সুযোগগুলা কাজে লাগিয়ে, হয় ভিসা লাগিয়ে আপনারা বৈধ হয়ে এখানে কাজ করেন, আর না হয় বাংলাদেশে চলে যান। তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, আর আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওটাকে আপনারা সবার সাথে শেয়ার করে দিবেন যেন সকলে এই বিষয়টা জানতে পারে। তো দেখা হবে অন্য আরেক ভিডিওতে, এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন।